আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লতি আর তেলাপিয়া মাছ দিয়ে একটি মজাদার সুস্বাদু রেসিপি। তো আমি এখানে আজকে একটি তেলাপিয়া মাছ আর আধা কেজি পরিমাণ লতি নিয়েছি। এগুলো আমি গরম পানিতে হালকা করে সিদ্ধ করে নিব। লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এগুলো তুলে নিচ্ছি, তবে এখানে খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়। মাছটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকেও তুলে নিচ্ছি। অন্য একটি পাত্রে রেখে এখন আমি মাছগুলোর যত কাঁটা আছে সবগুলো আলাদা করে নিব। সবগুলো মাছের কাঁটা একদম ভালোভাবে তুলে নিয়েছি। এখন আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুনের কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া ও লবণ। সবগুলো মশলা একটু তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। এর সাথে আমি কাটা বেছে নেওয়া যে মাছগুলো ছিল তার সাথে মিলিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এই পর্যায়ে সবগুলো সিদ্ধ করা লতি দিয়ে দিচ্ছি। লতিগুলোর সাথে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে আছেন যারা চিংড়ি মাছ দিয়ে লতি খেতে পছন্দ করেন, কিন্তু অনেক সময় দেখা যায় একটু ভিন্ন ধরনের রান্না খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই তেলাপিয়া বা যে কোনো বড় ধরনের মাছ দিয়ে এরকমভাবে আপনার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু লতিটা কিছুটা সিদ্ধ করা ছিল বা কষিয়েছি, এখানে আমি বেশি পরিমাণ পানি অ্যাড করব না। আর এতটুক পানির ভেতরে আমি লতিটা পুরোপুরি রান্না করে নেব। আমি এই রেসিপিটির বেশি ঝোল রাখব না, যতটুকু ঝোল ছিল তা আর একটু শুকিয়ে মাখামাখা করে নেব। লতি আসলে ঝোল খায় না, এটা মাখা মাখা বা শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসেছে, ঝোলটাও প্রায় এরকম শুকিয়ে এসেছে। হ্যাঁ, আমি আর এটা এর চেয়ে বেশি শুকাবো না। আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। একদম অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক সুস্বাদু এবং মজার হয়েছে এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভিডিওগুলি সবসময় দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।